সেবাই সংগঠনের মূল লক্ষ্যকে সামনে রেখে রবিবার ছয় আগরতলা বিজেপি ক্লাব সেল এবং ছয় আগরতলা মণ্ডলের উদ্যোগে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক মেগা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয় মানুষের পাশে দাঁড়াবার জন্য দলের আদর্শ মাথায় রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান উপস্থিত প্রদেশ বিজেপি সহ সভাপতি অশোক সেনহা ইলেকশনের জন্য ব্লাড ডোনেশন হয়নি কিছুদিন শর্টেজ ছিল ব্লাডের তারা মনে করলাম এটাই বেস্ট সার্ভিস মানুষকে দেওয়া দেখুন ত্রিপুরা রাজ্যের মানুষ সচেতন ব্লাড ডোনেশন করে এটাতে নতুন কিছু না কিন্তু নির্বাচনের জন্য কিছুদিন একটু প্রবলেম ছিল ছেলেরা অন্যদিকে ব্যস্ত ছিল এই জন্য একটু প্রবলেম হয়েছে বাট এখন আবার আগের মতো রুটিন চলবে ব্লাড ডোনেশন হবে সবখানেই হবে এখানে স্টার্ট করেছি প্রত্যেকটা মণ্ডলে আমাদের ব্লাড ডোনেশন হবে সমস্ত ত্রিপুরাতে হবে এবং ব্লাডের ঘাটতি থাকবে না রক্তের ঘাটতি থাকবে না কতজন এখনও তো আসছে দেখি কতজন হয় টোটাল তো বলা মুশকিল প্রথম থেকে হবে আরও বেশি হতে পারে সো এখন থেকে কাউন্ট দেওয়া ঠিক না আসবে অনেকেই আসবে আরও আগামী দিনেও দলের উদ্যোগে প্রত্যেক মণ্ডলে রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানান তিনি রক্তদান শিবিরে উৎসাহী প্রচুর বিজেপি কর্মী এবং মহৎপ্রাণ মানুষ রক্তদান করেন রিপোর্ট আর ই নিউজ